এবং যারা প্রেমে পড়েছেন, যারা ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ হয়েছেন, যারা ভালোবেসে সফল হয়েছেন, যারা মিউজিক লাভার, যারা গান শুনতে পছন্দ করেন, সব কিছুর সমন্বয় আসলে তালাশ সিনেমাটি। সবাই জানি আজকে কেন আমরা সব একসাথ হয়েছি, কারণ তালাশ নামের একটি সিনেমা আমার মুক্তি পাচ্ছে মাত্র দুদিন পর, 17 জুন। এবং এই সিনেমাটি আসলে ইতিমধ্যে আমরা সবাই জানি যে আমরা খুব সুন্দর একটি কন্টেন্টে কাজ করেছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আর খুব একটা বেশি সময় নেই, এবং থ্যাংক ইউ সো মাচ অল দ্য রেসপেক্টেড জার্নালিস্ট, আপনারা সবাই যে এসেছেন। এবং আমার মনে হয় যে কোভিড-19 পর এত এত প্রিয় ফেসগুলো অনেকদিন পরে একসাথে দেখছি, খুবই ভালো লাগছে। আর সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আমরা সত্যি অনেক ব্লেসড। সো 17 তারিখ ইনশাল্লাহ সিনেমা হলে দেখা হচ্ছে। আসলে নিজের সিনেমা নিয়ে তো ডেফিনেটলি প্রত্যাশা একটু বেশি কাজ করে, কারণ যেহেতু খুব কষ্ট করে আমরা শুটিং করে আমরা সিনেমাটি তৈরি করি। আর আমাদের এই তালাশ সিনেমা শুটিং হয়েছিল খুব স্ট্রিক্ট একটা সিচুয়েশনে, যেমন আমরা একদমই লকডাউনের মধ্যে শুটিং করেছি। আর তালাশ সিনেমা যিনি ডিরেক্টর সৈকত নাসির ভাই, এই সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং তরুণ একজন নির্মাতা, খুব যত্ন করে উনি সিনেমাটি বানিয়েছেন। আর আমার সাথে তো আছেন আদর আজাদ, আছেন আসিফ আহসান, আছেন এবং দীপকদা আছেন, অনেকেই আছে আসলে, যোজন, শুভ। তো অ্যাজ এ টিম আমরা খুব চমৎকারভাবে আসলে কাজটা করতে চেয়েছি, এবং বাকিটা তো দর্শকরা সিনেমা হলে দেখলে আসলে বুঝতে পারবে। রোমান্টিক থ্রিলার গল্পে কাজ করতে কেমন আসলে এই কাজটা, অন্যান্য গল্পগুলো যেমন থাকে রোমান্টিক থাকে, এখানে রোমান্টিকতা যেমন ছিল, থ্রিলারটাও কাজ করেছে গল্পে ছিল, এই জায়গাটা আসলে কীভাবে নিচ্ছেন কারণ আপনার জন্য আপনার দিক থেকে? আসলে সত্যিকার অর্থে যেটা হয়েছে যে তালার সিনেমার ইতিমধ্যে ট্রেলার গানগুলো সবাই খুব পছন্দ করেছে, এবং ট্রেলারে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি যে এখানে থ্রিলার সাসপেন্স যেটা আপনারা বলছিলেন সব কিছু তো আছে। আর ট্রেলারে আসলে 2 মিনিটের বা 2.5 মিনিটের ট্রেলারে তো পুরো ফিল্ম বোঝা যায় না। তো আমি একটি কথাই বলবো যে সমসাময়িক গল্পের সিনেমা হচ্ছে তালাশ, আমাদের জেনারেশনের সিনেমা তালাশ। এবং যারা প্রেমে পড়েছেন, যারা ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ হয়েছেন, যারা ভালোবেসে সফল হয়েছেন, যারা মিউজিক লাভার, যারা গান শুনতে পছন্দ করেন, সব কিছুর সমন্বয় আসলে তালাশ সিনেমাটি। এক্সপেকটেশন ভাইয়া ডেফিনেটলি অনেক বেশি। আমি চাই যে আমাদের বাংলা সিনেমা আসলে এই সময়টা খুব চ্যালেঞ্জিং, আমরা তো অনেকদিন ধরে আসলে ট্রাই করছি ভালো ভালো সিনেমা করার। এবং দর্শক যে আমরা যদি বলি যে না দর্শক ভালো সিনেমা আসলে দেখতে চায় না, এটা ভুল কথা। দর্শকরা ভালো সিনেমা দেখতে চায়, সেটার জন্য একটা পরিবেশ দরকার, এবং সেই পরিবেশটাই আমরা দেওয়ার আসলে ট্রাই করছি আমাদের জায়গা থেকে। আমরা চাচ্ছি একটা ভালো গল্পের সিনেমা সবার কাছে পৌঁছে দিতে, এবং সেটা পৌঁছানো সম্ভব হচ্ছে হচ্ছে আমাদের সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে। তো আমি চাই যে তালাশ সিনেমাটা দেখতে সবাই দলে দলে সিনেমা হলে আসুক, আর আমরা তো আছি সবার পাশে। এটা হয় কি ভাই, আমরা আসলে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের 100% শ্রম দিয়ে একটা ভালো গল্পের সিনেমা করতে, আর বাকিটা আমার মনে হয় যে আমাদের যেমন একটু দায়িত্ব আমরা সিনেমার জন্য কাজ করছি, তেমন দর্শকদের জায়গা থেকেও একটা দায়িত্ব আছে, তারাও সিনেমা হলে আমাদের সিনেমাটা দেখে আমাদেরকে সাপোর্ট করবে। তো সেখান থেকে আমি বলবো যে সিনেমা ভালো লাগুক, খুব বেশি ভালো লাগুক, খুব কম ভালো লাগুক, যেটাই লাগুক, অ্যাটলিস্ট সিনেমা হলে দেখলে আপনারা মন্তব্য করুন। অন্য সিনেমা থেকে এই সিনেমার মধ্যে ভিন্নতা কি থাকছে? ভিন্নতা অবশ্যই থাকছে ভাইয়া, কারণ একটা সেটা জানতে হলে তো সিনেমা হলে যেতে হবে তালাশ দেখতে 17 জুন। আর আমার কাছে মনে হয় যে আসলে তালাশ সিনেমাটি আমার কাছে খুব পছন্দের ভালোবাসার একটি সিনেমা সব অন্য সিনেমাগুলোর মতোই। তো ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট, দেখা হবে 17 জুন। থ্যাংক ইউ।